আসসালামু আলাইকুম পরিমণির ছয় গরু কোরবানি হবে এফডিসির বাইরে এবার এফডিসিতে পশু কোরবানি নিষিদ্ধ তাই এফডিসির বাইরে ছয় গরু কোরবানি দিচ্ছেন দিতে যাচ্ছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা পরিমণি মঙ্গলবার সমকালকে পরিমণি বলেন এফডিসিতে কোরবানি নিষিদ্ধ করা হয়েছে তাই এফডি এফডিসির বাইরেই স্বাস্থ্যবিধি মেনে কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি প্রতি বছর এফডিসিতে সহশিল্পীদের জন্য গরু কোরবানি দেন পরিমণি সেই ধারাবাহিকতায় এবারও এফডিসিতে গরু কোরবানি দেবেন বলে সপ্তাহ দেন পরি কিন্তু পরে এফডিসির পশু কোরবানি নিষিদ্ধ করে এফডিসি কর্তৃপক্ষ তাই এফডিসির বাইরে ছয় গরু কোরবানির সিদ্ধান্ত নিয়েছেন এ নায়িকা পরী বলেন কোরবানি যেখানেই হোক মাংস এফডিসিতে যাবে সব মাংস সহশিল্পীদের মধ্যে যারা অসহায় ও আর্থিক অনটনে আছেন তাদের মাঝে বিলি করে দিবে করবেন তিনি নায়িকা পরিমণি বলেন কোরবানির জন্য ছয়টি গরু কিনেছি গরুগুলো এভডিসির সামনে রাখা আছে করোনা সংক্রমণ বাড়ায় স্বাস্থ্যবিধি মেনে কোরবানি দেওয়া হবে পরে মাংস বিতরণ করবো এভডিসিতে প্রথমবার একটি গরু কোরবানি দিলেও পরের বছর দুইটি এবং তার পরের বছর তিনটি গরু কোরবানি দেন পরিমণি গেল বছর এফডিসিতে পাঁচটি গরু কোরবানি দিয়েছেন এ নায়িকা আর এবার দিচ্ছেন ছয়টি গরু পরিমণি বলেন আগেই বলেছি এবডিসি আমার পরিবার যতদিন বেঁচে আছি সামর্থ্য থাকা পর্যন্ত পরিবারের সদস্যদের জন্য কোরবানি দিয়ে যাব। পরিমণি বলেন পাঁচ বছর ধরে এব্রিসিতে কোরবানি দিচ্ছি এবার ছয় বছর হবে তাই ছয়টি গরু কোরবানি দেব। প্রতি বছর একটি করে গরু বাড়াবো ইনশাল্লাহ তিনি বলেন কোরবানির ঈদ আগে নানুর বাড়িতে করতাম আমি জানতাম না চলচ্চিত্রের অনেক কলাকুশলী মানবতার জীবনযাপন করেন জানার পর থেকে এফডিসিতে কোরবানি দেই যারা কোরবানি দিতে পারেন না তাদের জন্য এই উদ্যোগ পরিমণি এখন ঢাকাই ছবির আলোচিত নায়িকা দু সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার বাংলাদেশের একমাত্র তারক হিসেবে জনপ্রিয় মার্কিন সাময়িকী ফ্রোয়ার্ডসের এশিয়ার একশো ডিজিটাল তারকার তালিকায় স্থান পান পরিমণি তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি বিশ্ব সুন্দরী গত বছর মুক্তি পায় ছবিটি সরকারি অনুদানে তৈরি তার অভিনীত ছবি মুখোশ শুটিং শেষ হয়েছে কিছুদিন আগে ধন্যবাদ সকলকে